এবার নেট দুনিয়ায় ভাইরাল শাকিব খান ও এদিকা পালের রোমান্টিক গানের শুটিং ভিডিও। সম্প্রতি শাকিব খান, এদিকা পাল এবং প্রিয়তমা সিনেমার টিম একটি গ্রামে রোমান্টিক গানের এই শুটিং করতে গিয়েছিল। গ্রামীণ অপরূপ সৌন্দর্যে শাকিব খান নিজেকে মেলে ধরেছে। পরিচালক হিমেল আশরাফ গ্রামীণ এই সৌন্দর্যকে ক্যামেরায় তুলে ধরতে একদমই ভুল করেননি। গ্রামীণ পরিবেশে শাকিব খান ও এদিকা পালকে অসম্ভব সুন্দর লাগছিল। কোরবান ঈদকে টার্গেট করে ঈদের একটি গানের কাজ সম্পূর্ণ শেষ করেছে পরিচালক হিমেল আশরাফ। এডিটিংয়ের কাজও প্রায় শেষ। আজ অথবা কালকে ইউটিউব এবং ফেসবুকে গানটি প্রচার করা হবে। অন্যদিকে শাকিব খানের 80 বছরের বৃদ্ধ বয়সের একটি লুক সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। শাকিব খানের বৃদ্ধ বয়সের ওই লুকটি দেখে সবাই শাকিবের প্রশংসা করছে। শাকিব খানের ওই লুকটি আনতে মেকআপ ম্যানের সময় লেগেছিল প্রায় 7 দিন। শাকিব খানের প্রিয়তমা সিনেমার 2-2টা গানের শুটিং ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে।